রাতারাতি বয়স কমছে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের। বয়স গণনায় নতুন একটি আইন জারি করেছে দেশটি, ফলে বয়স গণনার ক্ষেত্রে ঐতিহ্যবাহী কোরিয়ান এজ প্রথা থেকে বেরিয়ে আসছেন দেশটির নাগরিকরা। এতে 1 থেকে 2 বছর পর্যন্ত কমছে দক্ষিণ কোরিয়ার নারী ও পুরুষদের বয়স। জানা গেছে দক্ষিণ কোরিয়ায় বয়স গণনা করতে 2টি নিয়ম অনুসরণ করা হতো। এর মধ্যে 1টি নিয়মে মায়ের গর্ভে থাকা অবস্থাতেই শিশুদের বয়স গণনা শুরু হতো, ফলে কোনো শিশু 31 ডিসেম্বর জন্ম নিলে সেদিন তার বয়স 1 বছর হবে, আর পরদিন 1 জানুয়ারি হওয়ায় সেদিন তার বয়স হতো 2 বছর। অথচ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 1 জানুয়ারি শিশুটির বয়স হয় মাত্র 2 দিন। অপর নিয়মে একজনের প্রকৃত জন্মদিনের পরিবর্তে প্রতি বছর 1 জানুয়ারি তার জন্মদিন ধরা হতো। এই নিয়ম দুটি দক্ষিণ কোরিয়ায় 100 বছর ধরে প্রচলিত। এই কোরিয়ান এজ প্রথার ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হতো দক্ষিণ কোরিয়ার নাগরিকদের, তাই ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এরই অংশ হিসেবে নাগরিকদের বয়স গণনার নতুন একটি আইন জারি করা হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই আইন অনুযায়ী বয়স গণনার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা হবে, ফলে দেশটির বাসিন্দাদের বয়স 1 থেকে 2 বছর কমে যাবে। বুধবার থেকে নতুন এই আইন কার্যকর হওয়ায় শুধু মায়ের গর্ভে থাকাকালীন বয়স গণনার নিয়মটি পুরোপুরি বাতিল হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে 1 জানুয়ারি জন্মদিন ধরার নিয়ম ব্যবহার করা হবে, যেমন দক্ষিণ কোরিয়ায় 19 বছর বয়স হলে সিগারেট ও অ্যালকোহল কেনার অনুমতি পাওয়া যায়। তবে বছরের মধ্যে কারো 19 বছর পূর্ণ হলেই তিনি সেদিন থেকে এগুলো কিনতে পারবেন না, তাকে অপেক্ষা করতে হবে পরের বছরের 1 জানুয়ারি পর্যন্ত। এর আগে গত বছর নির্বাচনের আগেই বয়স গণনা আইন পরিবর্তনের উপর জোর দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল। তিনি বলেছিলেন ঐতিহ্যবাহী নিয়ম দুটি অপ্রয়োজনীয়ভাবে সামাজিক ও অর্থনৈতিক খরচ বাড়াচ্ছে। পরে গত ডিসেম্বরে 2টির মধ্যে 1টি নিয়ম বাতিল করতে একমত হন দেশটির আইন প্রণেতারা। এ নিয়ে গত বছরের জানুয়ারিতে 1টি জরিপ চালিয়েছিল হ্যানকক রিসার্চ নামের স্থানীয় একটি প্রতিষ্ঠান। তাতে দেখা যায় প্রতি 4 জনের মধ্যে 3 জনই বয়স গণনার নিয়ম পরিবর্তনের প্রতি সমর্থন জানিয়েছেন। তামজিত মির্জা, কালবেলা।